নমস্কার, দে রিপোর্টে আপনাদের সকলকে স্বাগত। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে মাইক বাজিয়ে পথসভা করে বিতর্কে জাতীয় কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেস নেতা শক্তি মৈত্রের নেতৃত্বে জাতীয় কংগ্রেস নেতা কর্মীরা মাইক নিয়ে মিছিল করে পৌঁছান ঘোলা নতুন রাস্তায় বিডিও অফিসে। সেখানে কংগ্রেস নেতৃত্ব বিডিও ডক্টর জয়ন্ত দেবব্রত চৌধুরীর হাতে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একটি স্মারকলিপি তুলে দেন। বাইরে তখন লোকালয়ে মাইক বাজিয়ে কংগ্রেস কর্মীরা রীতিমতো সভা শুরু করে দেয়। যদিও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রকাশ্যে মাইক বাজানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু দেখা গেল আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে পথসভা। আমরা সামনে দাঁড়িয়ে এর প্রতিবাদ করব। আমরা ভয় পাবো না, জয় শ্রী কংগ্রেস ভয় পায় না। তবে এই মাইক বাজানো নিয়ে বিন্দু মাত্র অনুতপ্ত নন প্রদেশ কংগ্রেস নেতা শক্তি মৈত্র। জানালেন, যে রাজ্যটাই চলছে বেআইনি ভাবে সেখানে এটা কোনো সমস্যাই নয়। দেখুন, পড়াশুনোর ব্যবস্থাটা আমরা ওদের চেয়ে অনেক ভালো বুঝি। যে শাসনকালে টোটাল এডুকেশন মিনিস্ট্রিটা আন্ডার দ্য কাস্টডি, সেখানে ওদের এই কথা বলবার কোনো অধিকার নেই। এবং আমরা মাইক বাজাচ্ছি একটা লো ভয়েসে, যাতে এক্সামিন যারা অ্যাপিয়ার হচ্ছেন তাদের কোনো রকম সমস্যা না হয়। এবং শর্ট পিরিয়ডের মধ্যেই আমরা প্রথমে মাইকেও বলেছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আমরা লাউড ভয়েসে বক্তব্য রাখবো না, আমরা 2 ঘন্টার মধ্যেই অনুষ্ঠানটা শেষ করব। আর তৃণমূল নেত্রী তথা ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী সুপ্রিয়া ঘোষ জানালেন, এই বেনিয়ম করে জাতীয় কংগ্রেস খবরে আসতে চাইছে। দেখুন, একটা কথা বলি, এমন একটা দলের কথা বলছেন, এরা সাইনবোর্ড হয়ে গেছে, এরা এই সব কিছু করে আর কি খবরের শিরোনামে আসার জন্য এগুলো এদের চেষ্টা। তো কি ঘটেছে বিষয়টা তো আমি ঠিক জানি না। আমি অবশ্যই আবারও বলছি, আমি বিষয়টা নিয়ে খবর নিয়ে দেখব, এটাই বলতে পারি। ঘোলা থেকে রাজাদে তো রিপোর্ট। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।